সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সুস্বাগতম। আজকের ভিডিওতে আমি এইচএসসি পরীক্ষা 2021-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের উত্তর দেব, বিষয় ইতিহাস দ্বিতীয় পত্র, বিষয় কোড 305। তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট হচ্ছে ফরাসি বিপ্লব পরবর্তী ফ্রান্স পুনর্গঠনে নেপোলিয়ন বোনাপার্টের গুণমুখী সংস্কার মূল্যায়ন। বন্ধুরা, কয়েকটি নির্দেশনার আলোকে অ্যাসাইনমেন্টটি উত্তর করতে হবে। নির্দেশনাগুলো হলো প্রাক বিপ্লব ফ্রান্সে অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা, ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ অনুধাবন করা, ফরাসি জনজীবনে বিপ্লবের প্রভাব, বিপ্লবের পরবর্তী ফ্রান্স পুনর্গঠনে নেপোলিয়ন বোনাপার্টের গুণমুখী সংস্কার বর্ণনা, নেপোলিয়ন বোনাপার্টের গুণমুখী সংস্কারের মূল্যায়ন। বন্ধুরা, এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের কভার পেজ। এখন আমি দেখাবো কিভাবে তোমরা সঠিকভাবে অ্যাসাইনমেন্টের কভার পেজ পূরণ করবে। শিক্ষা বোর্ডের নাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এখানে তুমি যে বোর্ডের অধীনে আছো সেই বোর্ডের নাম লিখবে, যেমন ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চিটাগাং বোর্ড ইত্যাদি। পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে, এখানে তোমার রেজিস্ট্রেশন নম্বরটি ইংরেজিতে পূরণ করবে অষ্টম অথবা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী। অষ্টম অথবা নবম শ্রেণীতে তোমার যে রেজিস্ট্রেশন ছিল সেটির একটি এখানে দেবে, তোমার শিক্ষক যেটা দিতে বলবে সেটি দিবে। পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, এখানে তোমার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবে। পরীক্ষার্থীর পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, এখানে তোমার পিতার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবে। পরীক্ষার্থীর মাতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, এখানে তোমার মাতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবে। বিষয় ও বিষয় কোডের নাম 305 ইতিহাস। বন্ধুরা, ইতিহাস লিখবে এবং ইতিহাসের বিষয় কোড হচ্ছে 305, এখানে 305 লিখবে। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে, এখানে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে লিখতে হবে। বন্ধুরা, অ্যাসাইনমেন্টের প্রশ্নে দেওয়া আছে, দেখো অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 2, তাই তোমরা লিখবে এখানে 2, এখানে ইংরেজিতে 2 লিখবে। অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমরা লিখবে ফরাসি বিপ্লব পরবর্তী ফ্রান্সের পুনর্গঠনে নেপোলিয়ন বোনাপার্টের গুণমুখী সংস্কার মূল্যায়ন। নিচে এই অংশটুকু তোমার শিক্ষক পূরণ করবে। নিচে আরো একটু অংশ আছে, এটি হচ্ছে এই অংশটুকু তোমার শিক্ষক পূরণ করবে এবং তোমার প্রতিষ্ঠান পূরণ করবে। এখন আমি সরাসরি অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাচ্ছি। ক, প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা। প্রাক বিপ্লব ফ্রান্স ফরাসি বিপ্লব কোনো আকস্মিক ঘটনা ছিল না, ফরাসি পুরাতন সমাজ ব্যবস্থার মধ্যে এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল। পুরাতন সমাজ ব্যবস্থা সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনে উন্নতির কোনো স্বাদ এনে দিতে ব্যর্থ হয়। শোষণ, নির্যাতন, বঞ্চনা ও হতাশায় সংখ্যাগরিষ্ঠ মানুষ নিমজ্জিত ছিল। সামন্ত সমাজের পক্ষে জনগণকে শোষণ ও দারিদ্র ছাড়ার কিছুই দেওয়ার ছিল না, ফলে অর্থনীতি পঙ্গু হতে থাকে। সেই অবস্থায় পরিবর্তনের পক্ষে দার্শনিক ও বুদ্ধিজীবী লেখক সাহিত্যগণ জনগণকে সচেতন করার জন্য তাদের লেখনী চালিয়ে যান। ফ্রান্সে গির্জাকে জনকল্যাণে ব্যবহারের দীর্ঘদিনের চেষ্টা ব্যর্থ হতে থাকে। এসব পুরাতন রাজনীতি, সমাজ ও দৃষ্টিভঙ্গি ফরাসি বিপ্লব এসবই পরিবর্তন করেছে। কিভাবে করেছে তা জানা দরকার। সে সম্পর্কে জানতে হলে পূর্ববর্তী ফরাসি সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং নতুন চিন্তার উন্মেষ কিভাবে ঘটেছিল তা জানা অপরিহার্য। অসামাজিক অবস্থা, ফ্রান্স সহ ইউরোপের তৎকালীন সমাজ ব্যবস্থাকে পূর্বতন সমাজ বলা হয়ে থাকে। বিপ্লব এই পুরাতন ব্যবস্থাকে ভেঙে নতুন সমাজের সৃষ্টিতে অবদান রেখেছিল। পুরাতন ফরাসি সমাজ তিনটি প্রধান সম্প্রদায় বিভক্ত ছিল। পুরাতন ব্যবস্থায় যাজকদের প্রথম সম্প্রদায় ফার্স্ট স্টেট, অভিজাতদের দ্বিতীয় সম্প্রদায় সেকেন্ড স্টেট এবং কৃষক, বুর্জোয়া, বণিক, শিক্ষক, শ্রমিক সহ সমাজের অপর গোষ্ঠী সমূহকে তৃতীয় সম্প্রদায় থার্ড স্টেট বলা হতো। ফ্রান্সের জনসংখ্যার 96% ছিল তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, বাকি মাত্র 4% ছিল যাজক ও অভিজাত সম্প্রদায়ভুক্ত। তবে দেশের সিংহভাগ সুযোগ সুবিধা ভোগ করত যাজক ও অভিজাতরা, তারা সকলেই ছিল প্রায় সকল ধরনের কর প্রদান থেকে মুক্ত। গুরুত্বপূর্ণ পদ, সামরিক অফিসার সহ রাষ্ট্রের প্রশাসনিক, বিচার, বিভাগীয় এবং রাজস্ব ব্যবস্থার সাথে অভিজাত সম্প্রদায় গভীরভাবে জড়িত ছিল। এদেরকে অধিকার প্রাপ্ত এবং তৃতীয় সম্প্রদায়কে অধিকারহীন বলে অভিহিত করা হতো। ফ্রান্সে বিপ্লবের আগে যাজকের সংখ্যা ছিল 130,000 এবং অভিজাত ব্যক্তি ও তাদের পরিবারের সংখ্যা ছিল 350,000। ধর্মযাজকদের মধ্যেও কিছু স্তর এবং প্রকারভেদ ছিল। কালো ও সাদা পোশাকধারী প্রধান এ দুই ভাগে এদেরকে বিভক্ত করা হতো। পুরাতন ব্যবস্থায় শেষের দিকে কালো পোশাকধারী যাজকদের সংখ্যা ছিল 60,000। এ কারণে যে
এদের উপর প্রভাবশালী অভিজাতদের খবরদারিত্ব বেড়ে যায়। ঊর্ধ্বতন যাজকরা অভিজাতদের মতোই অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করতেন। বিশপ মষ্টাধ্যক্ষ এবং ক্যানোনের সংখ্যাও ছিল প্রায় 10,000 মতো। দেশের সর্বোচ্চ যাজকদের বিশপ বলা হতো। বিপ্লবের আগে ফ্রান্সে 139 জন বিশপ ছিলেন। নিম্নতর যাজকদের মধ্যে যেমন পুড়ে ও ভিকার নামে যারা পরিচিত তারা ছিলেন তৃতীয় সম্প্রদায়ের মতোই অধিকারহীন। অভিজাতদেরকে গোত্র, সামরিক, নৌ এবং আমলা ইত্যাদি অভিভাষায় ব্যক্ত করা হয়েছিল। গোত্রভুক্ত অভিজাতদের সংখ্যা ছিল 110,000 মতো। অপরাপর অভিলাতের সংখ্যা ছিল 250,000। পূর্বতন ব্যবস্থায় কৃষকদের অবস্থা এরকম ছিল না। তাদের মধ্যেও ছিল নানা স্তরভেদ। কেউ স্বাধীন কৃষক, কেউ সামান্য সাময়িক মালিক, কেউ প্রজা, ক্ষেত মজুর বা চাষী ছিল। অর্থনৈতিক অবস্থা 1800 শতকে ফ্রান্স ছিল মূলত একটি কৃষি প্রধান দেশ। 1889 খ্রিস্টাব্দে পূর্ব মুহূর্তে ফ্রান্সের মোট জনসংখ্যা ছিল 2,50,000,000। এর মধ্যে 2,10,00,000 যুক্ত ছিল কৃষি কাজের সাথে। তবে সেই সময়ে ফ্রান্সে কয়েকটি শহর বেশ দ্রুত শিল্প উৎপাদন ও বাণিজ্যের সম্প্রসারণের ফলে ব্যাপক জনবসতি ভরে ওঠে। বিপ্লবের প্রাককালে প্যারিসে 600,000, লিওতে 135,000 এবং মার্সেলে 90,000 ফরাসি নাগরিক বসবাস করতেন। ফ্রান্সের জাতীয় অর্থনীতিতে শিল্পের চেয়ে কৃষি অবদান বেশি ছিল। 1789-এ ফ্রান্সের জাতীয় আয় কৃষি থেকে লাভ করেছে 1,826 মিলিয়ন লিভরা এবং শিল্প থেকে মাত্র 525 মিলিয়ন লিভরা। বিপ্লব পূর্ব ফ্লাপে দুই পদ্ধতির কর ব্যবস্থা চালু ছিল, এক প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। প্রত্যক্ষ কর সমূহ হচ্ছে তেই, কাপিলাসী, ভাতিয়াম। 15তম লুই 1749 খ্রিস্টাব্দে এই করটি প্রবর্তন করেন। অভিজাতদের একটি অংশ আংশিকভাবে এই কর প্রদান করলেও যাজক সম্প্রদায় এই কর দেওয়া থেকে সম্পূর্ণ মুক্ত থেকে যায়। পরোক্ষ কর সমূহ ছিল মূলত নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রীর উপর, যেমন গ্যাবেল, লবণ কর। ভয়াবহ এই কর কৃষকদের প্রায় নিঃস্ব করে ফেলে। ফ্রান্সে আইন করা হয়েছিল যে দুধের শিশু থেকে মৃত্যু পথযাত্রীকেও নির্দিষ্ট মূল্যে নির্দিষ্ট পরিমাণ লবণ ক্রয় করতেই হবে। তবে স্থান ভেদে তাতেও তারতম্য ছিল। করভি, বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রমদান। সামন্ত প্রভুদের ব্যক্তিগত জমিতে সপ্তাহে নির্দিষ্ট দিনে কৃষকদের বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলকভাবে এ ধরনের শ্রম প্রদান করতে হয়েছিল। ভোগ্য বস্তুর উপর কৃষকদের কর দানে বাধ্য করা। বানালিতে সামন্ত প্রভুর কৃষিজ যন্ত্রপাতি বাধ্যতামূলকভাবে ব্যবহার করা এবং এর বিনিময়ে উৎপাদিত ফসলের 1/10 চার্জ দিতে বাধ্য থাকা। ফ্রান্সে 1725-এ প্রত্যক্ষ কর থেকে খাজনা আদায় ছিল 87.5 মিলিয়ন লিভরা। ফলে দেখা যাচ্ছে ফ্রান্সে পরোক্ষ করের আয় প্রত্যক্ষ কর থেকে ক্রমেই বেড়ে চলেছিল। গ রাজনৈতিক অবস্থা। পুরাতন ব্যবস্থায় ফ্রান্সে রাজতন্ত্র স্বৈরতান্ত্রিক রূপ ধারণ করে। রাজতন্ত্র ধর্মযাজক ও অভিজাত সম্প্রদায়কে হাতে রেখে দেশে শতকরা 96 জন মানুষকে নির্মমভাবে শোষণাসন করতে থাকে। ধর্ম যাজকরা রাজাকে দেবতার প্রতিনিধি বলে স্বীকৃতি প্রদানের মাধ্যমে রাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত সুযোগ সুবিধা লাভ করত। এর ফলে রাজার একচ্ছত্র ক্ষমতা রাষ্ট্রের উপর প্রতিষ্ঠিত হয়। বিশেষত চতুর্থ লুই 1643 থেকে 1750 খ্রিস্টাব্দ রাজতান্ত্রিক ব্যবস্থা ফ্রান্সে সুগঠিত করতে সক্ষম হন। তিনি ছিলেন চরম স্বৈরাচারী এবং দর্প করে বলতেন, আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট। দেশের আইন প্রণয়ন, প্রশাসন পরিচালনা এবং বিচার কার্যে রাজার নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। সেনাবাহিনীর সর্বময় ক্ষমতা রাজার হাতে থাকায় যুদ্ধ ও শান্তির প্রতিষ্ঠা রাজার ইচ্ছা ও অনিচ্ছার বিষয় হয়ে পড়ে। 15তম লুই এবং 16 লুই ফ্রান্সের রাজতন্ত্রকে আরো নিরঙ্কুশ করার ধারা অব্যাহত রাখেন। তবে 16 লুই শেষ দিকে ফরাসি রাজতন্ত্রের গভীর আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট ঘনীভূত হতে থাকে। রাজতন্ত্রের সীমাহীন ক্ষমতার কারণে 1614 সাল থেকে ফ্রান্সে স্টেটস জেনারেল নামক সর্বোচ্চ প্রতিনিধি পরিষদ আয়কর অকার্যকর হয়েছিল। মাঝে মাঝে ধনীদের নিয়ে রাজাগণ বসতেন, সভা করতেন। অধিকাংশ প্রদেশে স্থানীয় প্রতিনিধিদের তেমন কোনো গুরুত্ব দেওয়া হতো না। প্যারির পার্লামেন্ট এবং রাজকীয় বিচারালয়গুলো স্বৈরাচারী ব্যবস্থার কারণে কোনো স্বাধীন মতামত প্রদান করতে পারত না। রাজার হাতে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ন্যস্ত থাকায় দেশের স্থানীয় প্রশাসন প্রায় বিলুপ্ত হয়ে পড়ে। কেন্দ্রীয় শাসনে রাজ পরিষদ এবং
ছয় জনের একটি মন্ত্রিসভা কার্যকর ছিল। সর্বত্রই ব্যক্তি স্বার্থ, স্বেচ্ছাচার, দুর্নীতি ও অমিত ব্যয়িতার বিস্তার ঘটার ফলে পুরাতন ব্যবস্থা মানুষের কাছে অসহনীয় হয়ে ওঠে। ফ্রান্সের অর্থনৈতিক সংকট তীব্রতর হতে থাকে। 1770-এর পর থেকে এই অবনতি আরো বৃদ্ধি পেতে থাকে। জাতীয় ঋণ 1774-এ 1.5 বিলিয়ন থেকে 1788-এ 4.5 বিলিয়নের লিভ্রায় উন্নত হয়। 1774 সালে বাজেট ঘাটতি ছিল 28 মিলিয়ন লিভ্রা। 1788 সালে তা বেড়ে 126 মিলিয়ন লিভ্রায় দাঁড়ায়। ব্যয় ছিল 629 মিলিয়ন লিভ্রা, আয় ছিল 503 মিলিয়ন লিভ্রা। রাজ পরিবারের ব্যয়ও বেড়ে যায়। রাজার জন্য ছিল 1857টি ঘোড়া, 1400 জন চাকর চাকরানি, বিভিন্ন প্রদেশে আরো 1200টি ঘোড়া রাজার শিকারের জন্য প্রস্তুত রাখা হতো। রাজার মিগায় গমনের জন্য ছিল 217টি গাড়ির বহর। বোলতোমলুইয়ের স্ত্রী রানী মরিয়া অত আর প্রায় নতুন নতুন প্রাসাদ তৈরির বায়না ধরতেন। এদিকে 1788 সালে ফ্রান্সের ব্যাপক শস্যহানি ঘটে। প্রাকৃতিক দুর্যোগের ফলে ফ্রান্সের সাধারণ মানুষ গভীর অর্থনৈতিক সংকটে নিপতিত হয়। কৃষি উৎপাদন প্রায় হ্রাস পায়। পশুর মড়ক লেগে কৃষকের মেরুদণ্ড ভেঙে যায়। শহরগুলোতে কাজের সন্ধানে বেকারদের ভিড় জমতে থাকে। 1788-এর তুলনায় 1789-তে বিক্ষোভ 5 গুণ বেড়ে যায়। এসব বিদ্রোহ নির্মম ভাবে দমন করা হয়। ফ্রান্স কার্যতই একটি বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি এসে দাঁড়ায়। পরিবর্তনের বস্তুগত সকল উপাদানই তখন সমাজ ও রাষ্ট্রে তৈরি হয়েছিল। এর সাথে বিপ্লবের জন্য যে ব্যাপক চেতনাগত প্রস্তুতির দরকার তাও ফ্রান্সে তৈরি হয়েছিল। ফ্রান্সের দার্শনিক, কবি, সাহিত্যিক সহ বুদ্ধিজীবী সমাজ পরিবর্তন তথা বিপ্লবের নতুন চেতনা তৈরি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। খ ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ অনুধাবন করা। ফরাসি জনজীবনের বিপ্লবের প্রভাব, বিপ্লবের ঘটনা প্রবাহ। অর্থনৈতিক সংকট থেকে মুক্ত হওয়ার জন্য রাজার প্রয়োজন হয়ে পড়ে বিপুল পরিমাণ অর্থের। সেই অর্থ পেতে হলে কর ধার্য করা ব্যতীত রাজার কাছে অন্য কোনো পথ খোলা ছিল না। অর্থ সচিব নেকার রাজাকে স্টেটস জেনারেল অধিবেশনে ডেকে কর আদায়ের ব্যবস্থা করার পরামর্শ দেন। সুযোগ বুঝে তৃতীয় সম্প্রদায় তাদের সদস্য সংখ্যা যাজক ও অভিজাত সম্প্রদায়ের মধ্যে সমান করার দাবি জানালে 1788-এর ডিসেম্বরে রাজা তা মেনে নিতে বাধ্য হন। 1789-এর 5 মে স্টেটস জেনারেল অধিবেশনে ডাকা হয়। 175 বছর পর ফ্রান্সে এই সংসদ ভার্সাই নগরীতে নতুন করে শুরু করার ঘোষণা দেয়। এতে যাজক সম্প্রদায়ের 300, অভিজাতদের 300 এবং তৃতীয় সম্প্রদায়ের 1600 প্রতিনিধি থাকার বিধান স্বীকৃত হয়। এপ্রিলের শেষের দিকে স্টেটস জেনারেল নির্বাচনে যাজকদের জন্য নির্ধারিত 300 জনের মধ্যে 291 জন, অভিজাতদের 300 জনের মধ্যে 270 জন এবং তৃতীয় সম্প্রদায়ের 600 জনের মধ্যে 578 জন সদস্য নির্বাচিত হলে মোট 1139 জন সদস্য উক্ত অধিবেশনে অংশগ্রহণ করতে সক্ষম হয়। মৃত্যুবরণ, দাঙ্গা, হাঙ্গামা ও অন্যান্য কারণে বাকি 61টি শাসনের প্রতিনিধি উক্ত সময় নির্বাচিত হতে পারেননি। রাজা এবং অর্থ সচিব নেকার উভয় স্টেটস জেনারেলের কাছে কর আদায়ের প্রস্তাব রাখেন। সংসদে তৃতীয় সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও রাজা শুধু ধর্মযাজক এবং অভিজাত প্রতিনিধিদের সাথে মিলিত হলে তৃতীয় সম্প্রদায় অপমানিত বোধ করেন। 17 জুন তারা নিজেদেরকে সমগ্র জনগণের প্রতিনিধি এবং স্টেটস জেনারেলকে জাতীয় সভা বলে ঘোষণা করে। এ নিয়ে রাজা এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে বিরোধ বাড়তে থাকে। 20 জুন প্রতিনিধিরা সভাকক্ষে ঢুকতে না পেরে টেনিস কোর্টে সমবেত হয়ে একটি শপথ গ্রহণ করেন। উক্ত শপথে বলা হয়েছিল যে যতদিন টেনিস কোর্ট একটি সংবিধান রচিত না হবে ততদিন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা একত্রে থাকবে। এ শপথকে টেনিস কোর্টের শপথ বলা হয়ে থাকে। ইতিমধ্যে যাজক ও অভিজাত প্রতিনিধিদের একটি অংশ নৈতিকভাবে তৃতীয় সম্প্রদায়ের শপথকে সমর্থন প্রদান করেন। রাজার অবস্থা বেগতিক দেখে কিছু শর্ত মেনে নিলেও ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকেন। 12 জুলাই রাজা অর্থ সচিব নেকারকে ক্ষমতাচ্যুত করেন। এতে প্যারিসে উত্তেজনা বৃদ্ধি পায়। ইতিমধ্যে প্যারিসে পৌরসভা এবং জাতীয় রক্ষা বাহিনী তথা ন্যাশনাল গার্ড তৈরি করা হয়। প্যারির মেয়র নিযুক্ত হলেন বেইলি এবং রক্ষা বাহিনীর অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হলেন লাফায়েত। রাজা বাধ্য হলেন এসব নিযুক্তি মেনে নিতে, ফলে প্যারির প্রশাসনিক দায়িত্ব বুর্জোয়া তথা তৃতীয় সম্প্রদায়ের হাতে চলে যায়। প্যারিসে গুজব ছড়িয়ে পড়ে যে রাজা বিদেশি সেনাবাহিনীর সহায়তায় প্যারির ওপর নিয়ন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন। 14 জুলাই তাই উত্তেজিত জনতা সকালবেলা বাস্তিল দুর্গ অভিমুখে যাত্রা করে। শহরের কতগুলো গুরুত্বপূর্ণ স্থান দখলের সহস্রভাবে জন বাস্তিল দুর্গ চারদিকে ঘেরে ফেলে। বিকেল 4টায় বাস্তিল দুর্গের পতন হয়। রাজাকে প্যারি ঘটনাবলী এবং বাস্তিল দুর্গ বিপ্লবীদের হস্তগত হওয়ার
সংবাদ অবগত করা হলে তিনি স্বগত কণ্ঠে উচ্চারণ করেন, এটা বোধহয় হাঙ্গামা। পাশে দণ্ডায়মান সভাসদ বলেন, মেইস চেস্ট ইউনি রিভোল্ট নন সিরি চেস্ট ইউনি ইভলিউশন, না রাজা না মহাশয় বিদ্রোহ নয়, মহাশয়ে হচ্ছে বিপ্লব। প্রকৃতপক্ষে ফ্রান্সে বাস্তিল দুর্গ পতনের পর থেকে যে পরিবর্তন সূচিত হয়েছিল তা দ্রুতই সমাজ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, শিক্ষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করে। ফ্রান্সে 4 আগস্টের কৃষি বিপ্লবের পর থেকে সামন্ত ব্যবস্থার জমিদারি প্রথার উচ্ছেদ সাধন, 26 আগস্ট 1719 গৃহীত মানবাধিকার ঘোষণাপত্র ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান অ্যান্ড দ্য সিটিজেন, এর মাধ্যমে গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি প্রদান, এবং 1789 থেকে 1791 পর্যন্ত সময় জাতীয় সংবিধান পরিষদের কার্যাবলী রাজতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্বকে দুর্বল করতে থাকে। ফ্রান্স এভাবে বিপ্লবের এক নতুন পথ রচনা করে। 1789 থেকে 1795 সাল পর্যন্ত সময়ে ফরাসি বিপ্লব অনেক ধরনের কার্য সাধন ও বাধা বিপত্তি অতিক্রম করে চলেছিল। গ বিপ্লবের পরবর্তী ফ্রান্স পুনর্গঠনে নেপোলিয়ন বোনাপার্টের গণমুখী সংস্কারের বর্ণনা। ফরাসি বিপ্লবের ফলাফল। ফরাসি বিপ্লব ফ্রান্সের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের সূচনা করে। বিপ্লবের আগে ফ্রান্স ছিল একটি সামন্ততান্ত্রিক দেশ, বিপ্লবের মধ্যে দিয়ে তা পুঁজিবাদী ধারায় বিকশিত হতে থাকে। ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও যাদক গোষ্ঠীর প্রভাব দুর্বল হতে থাকে। ফ্রান্স কার্যত একটি বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার সুযোগ লাভ করে বিপ্লবের মাধ্যমে। ফরাসি বিপ্লব ফ্রান্সের জন্য সংবিধান প্রণয়ন করেছে, বিভিন্ন নামে ফ্রান্সের জাতীয় সংসদ গঠন করেছে। ফ্রান্সকে প্রশাসনিক ও বিচার বিভাগীয় ক্ষেত্রে বেশ কিছু সংস্কারের মাধ্যমে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে অবদান রেখেছে। এই বিপ্লব ফরাসি জাতির মধ্যে জাতীয়তাবাদী চেতনার সঞ্চার করেছে। ফ্রান্স রাজনৈতিক শক্তির উত্থান ঘটার সুযোগও এই বিপ্লবের ফলে শুরু হয়। জ্যাকোবিন সহ বিভিন্ন গোষ্ঠী ফ্রান্সের রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ ঘটে। ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সের সমাজকেই নয়, গোটা ইউরোপকেও আলোড়িত করেছিল। গণতন্ত্র, যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা, সাম্য, শোষণ মুক্তি, নাগরিক অধিকার ইত্যাদি ধারণা ফরাসি বিপ্লব পরবর্তী ইউরোপের রাষ্ট্রসমূহে বিস্তার লাভ করে। তাই 1789 সালের বিপ্লবকে আধুনিক ইউরোপের নতুন পর্ব হিসাবে অভিহিত করা হয়। ফরাসি বিপ্লব রাতারাতি সব পরিবর্তন নিয়ে আসেনি। অনেক ভুল ভ্রান্তি ও বিস্তুতির পরও ফ্রান্সের জনগণ বিপ্লবের আদর্শকে ত্যাগ করেনি। বিপ্লবের পথে ফ্রান্সে অনেক রক্ত ঝরেছে, দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিপ্লবকে ধ্বংস করার চেষ্টাও হয়েছে। প্রতি বিপ্লবী শক্তি ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতার অধিষ্ঠিত হয়েছে। ফ্রান্সের জনগণ তারপরেও বিপ্লবের আদর্শের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা থেকে 1830 ও 1848 সালে পর দুটি বিপ্লব সংগঠিত করেছে। 1871 সালে প্যারি কমিউন গঠিত হয়েছে ফরাসি বিপ্লবের চেতনা থেকে। ফ্রান্স বিপ্লবের আদর্শকে ত্যাগ করেনি, বরং এ আদর্শে উদ্বুদ্ধ হয়ে বারবার বিপ্লব সংগঠিত করেছে। ফরাসি সমাজ বিপ্লবের আদর্শকে এখনো ত্যাগ করেনি। ফ্রান্সে এখনো বিপ্লবের সকল নায়ক নেতাকর্মীকে শ্রদ্ধা করা হয়। ফ্রান্সের অনেক রাস্তাঘাট ও প্রতিষ্ঠানের নামকরণ হয়েছে বিপ্লবীদের নামে। ফ্রান্সের তদানীন্তন কিনোল গল ফরাসি বিপ্লবের সৈনিকদের 14 বলে স্মরণ করে, তাদের ছবি বহন করে। ফরাসি জাতি প্রতি বছরের 14 জুলাইকে তাদের প্রধান জাতীয় দিবস হিসাবে পালন করে থাকে। এর মাধ্যমে ফরাসি বিপ্লব চেতনায় তারা উজ্জীবিত হওয়ার শপথ নতুন করে গ্রহণ করে। ফরাসি বিপ্লব এভাবেই ফরাসি জাতির কাছে মহান এক ঐতিহাসিক কালপর্ব হিসাবে সমাদৃত হয়েছে। পৃথিবীর সব দেশেই ফরাসি বিপ্লবের ইতিহাস অত্যন্ত গুরুত্বের সাথে পঠিত হয়। এই বিপ্লবের ইতিহাস পাঠে ছাত্রছাত্রীরা আন্দোলিত হয়, নিজ নিজ দেশের বিপ্লব, মুক্তিযুদ্ধ ও সংগ্রামের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করে। ফরাসি বিপ্লবের দেশীয় ও আন্তর্জাতিক তাৎপর্য এখানেই নিহিত রয়েছে। বিপ্লবের পরবর্তী ফ্রান্স পুনর্গঠন, নেপোলিয়ন বোনাপার্টের গণমুখী সংস্কারের বর্ণনা। নেপোলিয়ন বোনাপার্ট গণমুখী সংস্কারের মূল্যায়ন, নেপোলিয়ন বোনাপার্টের গণমুখী সংস্কারের ব্যাখ্যা, নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার। ফরাসি দেশকে আধুনিক চরিত্র দানের জন্য নেপোলিয়ন বোনাপার্ট প্রশাসন, আইন, বিচার, ধর্ম, শিক্ষা, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সংস্কার সাধন করেন। পুরাতন গুণে ধরা সমাজ ব্যবস্থাকে নতুন ভাবে ঢেলে সাজানোর কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সত্যিকার সাফল্য আনায়ন করেছেন। ফরাসি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হয়। নেপোলিয়ন বোনাপার্টের সূচিত উল্লেখযোগ্য সংস্কার এখন আলোচিত হচ্ছে। 1. প্রশাসন বিকেন্দ্রীকরণ। 1789 সালে বিপ্লবের পর ফরাসি দেশে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ শুরু করা হয়। এর ফলে জেলা ও প্রদেশের সঙ্গে কেন্দ্রের
সম্পর্ক শিথিল হয়ে পড়ে। নেপোলিয়ন বোনাপার্ট কেন্দ্রীয়ভাবে প্রদেশ ও জেলায় দক্ষ ও অভিজ্ঞ প্রশাসকদের নিয়োগ প্রদান সহ গোটা প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। আগে এই শাসন কর্তাগণ স্থানীয় ভোটে নির্বাচিত হতেন, নেপোলিয়ন নির্বাচনের পরবর্তী মনোনয়নকে প্রাধান্য দেন, প্রদেশগুলোর যাবতীয় ক্ষমতা প্রিফেক্টদের হাতে রাখেন, তাদের নিয়োগ ক্ষেত্রে যোগ্যতাই একমাত্র শর্ত, তাদের অধীন উপ প্রিফেক্টগণ কাজ করতেন। সকল শ্রেণী প্রশাসক ও সরকারি কর্মকর্তাকে কনসাল হিসাবে তিনি নিয়োগ দিতেন। এইসব তিনি সম্পন্ন করতেন ফ্রান্সের রাষ্ট্রীয় পরিষদ তথা কাউন্সিল অফ স্টেটের মাধ্যমে। উক্ত পরিষদের সদস্যদের তিনি মনোনীত করতেন নতুন যে কোনো আইনের উৎস হিসাবে এবং প্রশাসনিক বিচার আলয় রূপে এ পরিষদের সদস্যদের তিনি মনোনীত করতেন নতুন যে কোনো আইনের উৎস হিসাবে এবং প্রশাসনিক বিচারালয় রূপে এ পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেপোলিয়ন ফ্রান্সের কৌলীন্য প্রথা উচ্ছেদ করে গুণী ও যোগ্য কর্মচারীদের পুরস্কৃত করার জন্য মর্যাদাসূচক লিজিওন অফ অনার নামে একটি রাষ্ট্রীয় পদকের প্রবর্তন করেন। অর্থনৈতিক সংস্কার। ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থার সমাজতান্ত্রিক ছিল, ফলে ফ্রান্স আর্থিক ও রাজস্ব সংকটে জর্জরিত ছিল। বিপ্লবের পর বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কিছু কিছু সংস্কার আনা হলেও রাজনৈতিক অস্থিরতা ও সংকটের কারণে ফ্রান্স আর্থিকভাবে দ্রুত উন্নতি লাভ করতে পারছিল না। নেপোলিয়ন বোনাপার্ট 1799 সালে প্রথম কনসাল দায়িত্ব নেওয়ার পর আর্থিক ব্যবস্থাকে একেবারে ঢেলে সাজান। 1800 সালে তিনি ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। সরকারি ঋণ ও কর আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি ফ্রান্সে নতুন অর্থ ব্যবস্থার সূচনা করে। ব্যাংকটি 1803 সালে ব্যাংক নো পরিবর্তনের অধিকার পায়। ফরাসি মুদ্রা ফ্রার স্থায়িত্ব বিধান করা হয়। নেপোলিয়ন নিজের নামে স্বর্ণের ধাতু প্রচলন করেন। নেপোলিয়ন অর্থ দপ্তর রাজস্ব ও অডিট বিভাগে বিভক্ত করেন। প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে ভারসাম্য বজায় রাখার জন্য নতুন রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে জনসাধারণের আর্থিক ক্ষমতার সঙ্গে সঙ্গতি রেখে কর ব্যবস্থা চালু করা হয়। নেপোলিয়ন নতুন কর ব্যবস্থাকে কার্যকর করতে নতুন কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেন। নেপোলিয়নের প্রবর্তিত অর্থনৈতিক নীতিমালা ফ্রান্সের রাজনৈতিক গতিবেগ সৃষ্টি করে। কৃষি ও শিল্পে উন্নতি ব্যবসা বাণিজ্যে স্থবিরতা কাটতে শুরু করে। তবে ব্যাপকভাবে যুদ্ধে জড়িয়ে ফ্রান্সের অর্থনীতিকে দুর্বল করে ফেলে নেপোলিয়ন বোনাপার্ট নিজেই, ফলে ফ্রান্সবাসী গভীর সংকটে পড়ে। সেই সংকটের তোড়ে তিনিও ক্ষমতা ছাড়া হন। নেপোলিয়ন নিজেই বলেন, আমার যে কাজটি চিরস্থায়ী হবে তা হলো আইন সংহিতা। ফ্রান্সে আগে তেমন কোনো বিধিবদ্ধ আইন ছিল না। নেপোলিয়ন অত্যন্ত জটিল এবং দুরূহ এই কাজটি সম্পন্ন করেছেন। বিপ্লবের অন্যতম আদর্শ সামাজিক সাম্যের প্রতি দৃষ্টি রেখে আধুনিক ফরাসি সমাজ গঠনের লক্ষ্যে আইন পরিমার্জন ও প্রণয়ন করা অপরিহার্য হয়ে পড়ে। নেপোলিয়ন বোনাপার্ট দেশের আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করে দেন। আইনজ্ঞ কমিটি রোমান আইন সহ ফরাসি সমাজের বাস্তবতা ব্যাখ্যা বিশ্লেষণ করে যে আইনের দলিল রচনা করেন, তাই পরবর্তী সময়ে কোড অফ নেপোলিয়ন বা নেপোলিয়নীয় সংহিতা নামে পরিচিত পায়। এতে দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক মিলিয়ে মোট 2288টি আইনের ধারা স্থান পায়। এ আইনকে অনেকে ফরাসি সমাজের নতুন বাইবেল তথা দিক নির্দেশনা হিসেবে গণ্য করেন। তবে এই সহিংসতায় যেমন আধুনিক আইনের অধিকারের স্বীকৃতি মেলে, তেমন এতে পুরাতন সামন্ত ফরাসি সমাজের অগণতান্ত্রিক নিয়ম কানুনেরও উপস্থিতি ছিল। গণতান্ত্রিক চরিত্রের কতিপয় ধারা নিম্নরূপ: ক, আইনের চোখে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা; খ, সামাজিক সাম্য স্থাপন করা; গ, একমাত্র যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া; ঘ, সামন্ততন্ত্র বিলোপ করে নতুন ভূমি ব্যবস্থা চালু করা; উম, ফৌজদারি আইন বিধি যুক্তিবাদ ও প্রাকৃতিক আইনের আলোকে সমন্বয় করা; চ, বিচারের ক্ষেত্রে জুরি প্রথা চালু করা; চ, রাজনৈতিক অপরাধীদের সাধারণ অপরাধী থেকে আলাদা মর্যাদা দেওয়া। মূলত ব্যক্তি স্বাধীনতা আইনের দৃষ্টিতে সমতা রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় মূলত ব্যক্তি স্বাধীনতা আইনের দৃষ্টিতে সমতা রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা, চরিত্র বিবেকের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নেওয়ার অধিকার ইত্যাদি স্বীকৃত হয়। শুধু ফ্রান্সের জন্যই নয়, ইউরোপের দেশ জাতিসমূহ আন্দোলিত করে। ফ্রান্সের শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব অনেক দেশেই সে কারণে মেনে নিতে প্রস্তুত ছিল। যেমন, এক, পুরুষ ও নারীর সমঅধিকার সংহিতায় মেনে নেওয়া হয়নি; দুই, নারীদের সম্পত্তির অধিকার স্বীকার করা হয়নি; তিন, স্ত্রী সন্তান ও পরিবারের সদস্যদের উপর পিতার কর্তৃত্ব ছিল; চার, মালিক ও শ্রমিকের স্বার্থ সমানভাবে গুরুত্ব না দেওয়া, এক্ষেত্রে উভয়ের মধ্যে যে কোনো বিরোধ
মালিকের স্বার্থ বিবেচনায় নেওয়া বিধান রাখা হয়। এসব সীমাবদ্ধতার পরও নেপোলিয়নের সংহিতার প্রতি কৃষক ও মধ্যবিত্ত শ্রেণীর ব্যাপক সমর্থন ছিল। শিক্ষা সংস্কার, নেপোলিয়ন বোনাপার্ট সমগ্র ফরাসি জাতিকে শিক্ষিত করার গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি করেছিলেন, সে কারণে তিনি জাতীয়তাভাবে শিক্ষা সংস্কারে হাত দেন। প্রতিটি প্রিফেক্ট অথবা সাব প্রিফেক্ট এর অধীনে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, মাধ্যমিক ও গ্রামার স্কুলগুলোতে ভাষা শিক্ষা, শহরে লিসে তথা সরকারি আদর্শ বিদ্যালয় স্থাপন উল্লেখযোগ্য উদ্যোগ ছিল। লিসেগুলো আধাসামরিক ছিল। নেপোলিয়নের পৃষ্ঠপোষকতায় 1808 খ্রিস্টাব্দে ফ্রান্সে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন বিভাগ চালু করা হয় এবং বৈজ্ঞানিক গবেষণা ও প্রায়োগিক বিদ্যার প্রসার মনোযোগ দেওয়া হয়। 5 বাণিজ্য আইন, ফ্রান্সে ব্যবসা বাণিজ্যের প্রসারের বাণিজ্য সংক্রান্ত বিরোধ দূরীকরণের লক্ষ্যে বাণিজ্য আদালত স্থাপন ও বিধিবদ্ধ আইন প্রণয়ন করা হয়। 6 ধর্ম সংস্কার, ফ্রান্সের বিপ্লবের পর গিজার সঙ্গে রাষ্ট্রের একটি বিরোধ চলে আসছিল। নেপোলিয়ন পোপের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বিরোধ নিষ্পন্ন করেন। এটিকে ইতিহাসে মীমাংসা নীতি বলা হয়। 1801 সালে উভয়ের মধ্যে স্থির হয় যে ফরাসি গিজার যাজকগণ রাষ্ট্রকর্তৃক নিয়োগ প্রাপ্ত হবেন এবং পোপ তা অনুমোদন করবেন। ধর্মযাজকগণ রাষ্ট্রের কাছ থেকে বেতন ভাতাবাদি পাবেন। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট। এরকম আরো অ্যাসাইনমেন্টের উত্তর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল